سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، وما أصابتكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. محترم معزز مصلیان کرام، قرآن حکیمের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন, আর তা হলো যত মুসিবত এবং বিপদাপদ, সমস্যা এবং বাধা বিপত্তি আমাদের চলতি পথে, আমাদের জীবনের পথে আসে, এগুলো সবগুলোই আমাদের দুহাতের কামাই, আর কখনো কখনো এগুলো আল্লাহর তরফ থেকে বান্দার জন্য পরীক্ষা স্বরূপ হয়। পরীক্ষার কথাটি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন: ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশ্বিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, পরখ করব, ভয় দিয়ে, শঙ্কা দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, এবং তোমাদের ফল ফসল, সম্পদ সম্পত্তি ইত্যাদি প্রচুর পরিমাণে কমিয়ে দিয়ে হঠাৎ করে আমি পরীক্ষা করতে চাই। আর তোমাদের মধ্যে এই ধরনের পরিস্থিতিতে যে ব্যক্তি ধৈর্যশীল হিসাবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে, তাকে তোমরা সুসংবাদ দাও বা তাকে তুমি সুসংবাদ দাও। তো এই আয়াত থেকে বোঝা যায় যে বিপদ মুসিবত এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো মানুষ পাঠান নাই যার জীবনে কখনো কোনো বিপদ বা মুসিবত হয়নি। বিপদ এবং মুসিবত এটা দুনিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ। দুনিয়ার জীবন শেষ করার পর অনন্ত অসীমকালের যে যাত্রা শুরু হবে, সেখানে কেউ সুখে থাকলে সে নির্বিচ্ছিন্ন সুখ ভোগ করবে, সেখানে দুঃখের কোনো নামগন্ধ থাকবে না। আবার কেউ যদি দুঃখের মুখোমুখি হয়, তাহলে সেখানেও সে নির্বিচ্ছিন্ন দুঃখের মুখোমুখি হবে, সেখানে সুখের কোনো লেশ মাত্র থাকবে না। আর দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে এখানে সুখ এবং দুঃখ দুইটাই দিয়ে রেখেছেন। এর অন্যতম একটি কারণ, হাজার রহস্য হিকমত আল্লাহ তাআলা রয়েছে, তিনি আহকামুল হাকিমিন, মহান সৃষ্টিকর্তা, তার প্রতিটা কর্মের সকল রহস্য ভেদ করা এটা মানব মস্তিষ্ক দ্বারা কখনোই পুরোপুরি সম্ভব নয়। তবে মানুষ আল্লাহ তাআলার বিভিন্ন কাজের, বিভিন্ন সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহর দেয়া বিবেক বুদ্ধি দিয়ে বিভিন্ন রকমের রহস্যের দিক উন্মোচন করতে পারে, সেগুলোর ফলে তাদের ঈমান বৃদ্ধি হয়। আখেরাতের সুখ এবং আখেরাতের দুঃখ, এটার স্যাম্পল হলো দুনিয়ার সুখ এবং দুঃখ, এগুলো মূল না, এটা শুধুমাত্র নমুনা যে এই টাইপ হবে, কিন্তু এরকম না, এর চাইতে অনেক ব্যাসকম হবে মূলটা, জাস্ট আইডিয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে একজন মানুষ যে অনেক বেশি সুখে ছিল, আমরা বলি চিরসুখী, আসলে চিরসুখী বলতে কিছু নাই, কারণ মায়ের গর্ভ থেকে যে আসছে তখনই কাঁদতে কাঁদতে আসছে, তাহলে চিরসুখী কীভাবে হয়? কোনো না কোনো সময় তার জীবনে অবশ্যই কষ্ট হয়েছে, হবে, হতে বাধ্য, অতএব চিরসুখী বলতে কিছু নেই।
আবার চির দুঃখী বলতেও কিছু নেই। তারপরেও আধিক্য বিবেচনা করে আমরা বলি, যার জীবনে সুখের পরিমাণ বেশি তাকে আমরা চিরসুখী বলি, দুঃখের পরিমাণ বেশি হলে তাকে চিরদুখী বলি বা জনমদুখী বলি। তো এই তথাকথিত চিরসুখী মানুষটি, যার জীবনে খুব একটা বিপদ মুসিবত মানাতে হয়নি, এই লোকটাকে যদি জাহান্নামের চারপাশ দিয়ে একটা চক্কর দেওয়ানো হয় বা একটু ঘোরানো হয়, জাহান্নামের আশপাশে নেওয়া হয়, সেখানকার যে কষ্টের আঁচ সে অনুভব করবে, সে পৃথিবীতে তার জীবদ্দশায় যত সুখ ভোগ করেছে তার সকল সুখের কথা ভুলে যাবে। এত বেশি কষ্ট সেখানে থাকবে। দুনিয়াতেও দেখা যায় যে আমরা অনেক সময় অনেক বেশি কষ্টে পড়লে পেছনের সুখের কথা একেবারে বেমালুম ভুলে যায়। ঠিক একইভাবে একজন মানুষ যখন দুনিয়াতে তথাকথিত জনম দুঃখী বা চিরদুখী, যেটাকে আমরা বলি, অনেক বেশি দুঃখ যার জীবনে ছিল, এই লোকটাকে যদি জান্নাতের কাছাকাছি নেওয়া হয়, জান্নাতের যে নাজ নেয়ামত রয়েছে সেগুলো কিছুটাও সে দূর থেকে অনুভব করার সুযোগ পায়, তাহলে তার সারা জীবনের সকল দুঃখ সকল কষ্ট এগুলো সব সে ভুলে যাবে। এখান থেকে বোঝা যায় দুনিয়ার এই দুঃখ এটা আসল দুঃখ না, দুনিয়ার এই সুখ সেটাও আসল সুখ না। এটা বলতে পারেন কিছুটা আইডিয়া দেয়া মাত্র, যে দুনিয়ার এই সুখ দেখার পর ইমানদার সাথে সাথে জান্নাতের নেয়ামতের কথা স্মরণ করবে, যে তাহলে জান্নাতের না জানি কেমন হবে। দুনিয়ার এই দুঃখ এটা অনুভব করার পর ইমানদার চিন্তা করবে, জাহান্নামের দুঃখ দুর্দশা না জানি কেমন হবে। তো এইরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ইমানদার সর্বাবস্থায় নিজেকে সমর্পণ করে রাখবে। সুখের সময় আমরা অনেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে মানসিকভাবে থাকি, কিন্তু যখন দুঃখ দুর্দশা দেখা দেয় তখন আমাদের মধ্যে নানা রকমের অস্থিরতা শুরু হয়, নানা রকমের ব্যাকুলতা শুরু হয়, নানা রকমের সমস্যা এবং ব্যত্যয় শুরু হয়। এই জাতীয় সমস্যাগুলোতে একজন ইমানদারের করণীয় কি হবে, আজকে আমরা সে বিষয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ এবং মুসিবত যে আমাদের জীবনে দেন, এই বিপদ এবং মুসিবতগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা যারা বিপদে পড়ি মুসিবতে পড়ি, বেশিরভাগ মানুষই এই টাইমগুলোতে আমরা খুব বেশি হাহাকার করি, খুব বেশি অস্থির হয়ে পড়ি, এটা মানবীয় প্রকৃতি বলতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে বান্দা এই সময়টাতে কি করে। সুসময়ে অনেকেই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির আজকার দান সদকা আল্লাহ শুকর এগুলো আদায় করতে পারে, কিন্তু সময়টা যখন খারাপ যায় তখন মানুষ কি করে, এটা হলো দেখার বিষয়। আপনি অনেক ভালো মানুষকে দেখবেন যে উনি খুব ভালো, ওনার আচরণ খুব ভালো, ওনার আখলাক ভালো, বাট সময়টা যখন একটু কঠিন যায়, কোনো কারণে একটু ব্যাটে বলে না হয়, তখন দেখবেন যে চেহারা এবং হাবভাব সব কিছুতে আমূল পরিবর্তন, দুই রূপ, তখনকার রূপ আর পরের রূপের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তো এই জায়গাটাতে আমাদেরকে পারফর্ম করতে হবে, যে আমার পারফরমেন্স যেন এমন হয় যে আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছি। আর এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা সম্পর্কিত আয়াতে বলে যে আমি বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করব। আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সুস্থ রেখেও পরীক্ষা করেন, অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন। এই পরীক্ষার সময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকাটা হলো গুরুত্বপূর্ণ। আর সন্তুষ্ট থাকাটা সহজ হবে যদি আপনি এই বিপদ এবং মুসিবতগুলো আল্লাহর তরফ থেকে আসছে, এটি আপনার একটা পরীক্ষার জায়গা, এখান থেকে আপনার একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ আছে, এই বিষয়গুলো যদি আপনি রিলেট করতে পারেন, তখন আপনার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা কি হবে, সহজ হবে। একজন পরীক্ষার্থী, তিনি যে কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন, তিনি জানেন এই পরীক্ষায় তিনি ভালো করতে যদি পারেন তাহলে সেক্ষেত্রে তার একটা ভালো অর্জন হবে, তিনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। তো সেই জন্য সে আল্লাহর বান্দা কিন্তু যত কঠিনই হোক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সে পরীক্ষায় একটা জায়গায় চলে যায় আলহামদুলিল্লাহ। আবার একটা মানুষ যদি এরকম কোনো কষ্ট বা মুসিবতকে সেভাবে না নিতে পারেন যে এরপরে আমার সুখ বা শান্তি আসতে পারে বা এর মাধ্যমে আমার সুখ শান্তি নিরূপিত হবে, এটা যদি সে অনুভব করতে না পারে তখন তার জন্য এটা আজাবই আজাব হয়, হতাশা আর হতাশা ছাড়া আর কিছুই।
ইমানদারের সাথে বেঈমান বা আল্লাহর প্রতি যার ইমান নাই, যে অবিশ্বাসী, তার পার্থক্যের এটা একটা জায়গা। ইমানদার সকল কঠিন পরিস্থিতিতে তার একটা সান্ত্বনা আছে, তার একটা নিজেকে নিজে প্রবোধ দেওয়ার জায়গা আছে যে আমার পরীক্ষার পিরিয়ড চলছে, আমি শুধুমাত্র এই টাইমে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানটাকে ধরে রাখাটাই হলো আমার চ্যালেঞ্জিং। এটা যদি করতে পারি তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে রাখুন হে রাসূল। আর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্য এটার বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, একের পর এক মার খাচ্ছেন, ধরা খাচ্ছেন, লস হচ্ছে, কোমরটা সোজা করতে পারছেন না, একটু সোজা হচ্ছেন তো আবার আঘাত আসছে, কোভিড-19 যে যাইতে না যাইতে একটু পোষানোর চেষ্টা করছেন, এর মধ্যে আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চাপাল, এরপরে আবার দেশীয় বৈশ্বিক নানান সমস্যা দেখা দিল, কোমর সোজা করতে পারছেন না। আপনি যদি এর রহস্যটার দিকে একটু তাকান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতে চাইছেন এবং এই পরীক্ষা যদি আমার সবকিছু হারিয়েও ফেলতে হয় আর তার বিনিময়ে জান্নাত হয়, তাহলে ডিলটা কি লসের ডিল হলো না লাভের ডিল হলো? দুনিয়াতে আপনার কষ্ট হলো, কষ্ট হতে হতে কি হবে? আপনার ব্যবসা বাণিজ্য সব যেতে 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 আপনি রাস্তা দাঁড়ায় গেলেন, এই তো, এর বেশি কিছু তো হবে না। অথবা কষ্ট করতে 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 আপনার রুমটা বের হয়ে যাবে, এই তো, মরে যাবেন, এর চেয়ে বেশি কিছু তারা হবে না। তো এটা তো এমনিও হবে, এক সময় রাস্তায় তো আপনাকে এমনিও যখন মরে যাবেন সব মানুষ বাগজগ করে নিয়ে যাবে, আপনাকে মাটির নিচে রেখে চলে আসবে। এই পরিস্থিতির সম্মুখীন এমনিতেও হতে হবে কি হবে না? আর আপনি যে কষ্টে আছেন, মুসিবতে আছেন, বিপদে আছেন, এই বিপদটা যত কষ্টকর হোক, যত কষ্টদায়ক হোক, এটার যন্ত্রণা, এটার কষ্ট সহ্য করতে না পেরে আপনি মারা গেলেন, তো মারা তো আপনি এমনিও যাবেন। অতএব আপনি অবশ্যম্ভাবী পরিণতির দিকেই অগ্রসর হচ্ছেন, নতুন কিছু হবে না, যা এমনিতেও হয়তো যা সেদিকে হয়তো আপনাকে যেতে হবে, এর বাইরে আর কিছু। কিন্তু এটার বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, চির সুখ, যেখান থেকে আর কখনো দুঃখের দেখা পাবেন না, তারপরে আর কখনো আপনার জান্নাত থেকে বের হতে হবে না, অনন্ত অসীমকালের সুখের যদি আপনি পরোয়ানা পেয়ে যান দুনিয়ার এই 10-20-30 বছরের কষ্টের বিনিময়ে, তাহলে সেটা অবশ্যই লাভজনক ডিল, সেটা কখনো আমাদের জন্য লসের ডিল হতে পারে। ইমানদার যখন তার আইডিওলজি, তার চিন্তাভাবনা যখন এরকম হবে, তার দর্শন যখন এরকম হবে, তখন তার জন্য এই সকল কষ্ট সহ্য করা পানির মতো কি হবে? সহজ। সাহাবা একরামের মধ্যে অনেক সাহাবী ছিলেন এ জাতীয় অনেক কষ্ট ভোগ করেছেন, কিন্তু সে কষ্টগুলোকে আলিঙ্গন করা, সেগুলোকে ওয়েলকাম করা, তাদের জন্য হাসি মুখে বরণ করাটা পানির মতো সহজ হয়ে গেছে যখন ভেতরে ইমানটা ভালো করে তারা গেঁথে নিতে পেরেছেন। যে এই সবগুলোর বিনিময়ে আলটিমেট আমি যদি আল্লাহর কাছে জান্নাত আশা করি, তাহলে এগুলো আমার জন্য কোনো ক্ষতিকর কিছুই না, জাস্ট সহ্য করা। একজন রোগী, তিনি যেরকম ডাক্তারের কাছে নিজেকে সমর্পণ করেন, কাটাছেঁড়া করেন ডাক্তার সাহেব, অপারেশন করেন, হ্যাঁ, এবং তিতা ওষুধ দেন, তার পছন্দ হয় না সেরকম ট্রিটমেন্টও তার উপরে আরোপ করেন, সব কিছুকে রোগী মেনে নেয়, সহ্য করে নেয়। কেন? কারণ জানে যে এই কষ্টটা সহ্য করতে পারলেই আমার কি হবে? সুখ হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে নিবেদন করতেন, আল্লাহ সুখ এবং দুঃখ এই দোনো অবস্থাতেই আমি তোমার উপরে সন্তুষ্ট, তুমি সুখে রাখলে তো সন্তুষ্ট আছি, আবার দুঃখ দিলে সেটাও আমি তোমার প্রতি কোনো আমার অভিযোগ অনুযোগ নাই, তুমি আমার সৃষ্টিকর্তা হিসেবে আমার জন্য যা কল্যাণের সেটাই করছো। কিন্তু আল্লাহ দুঃখ দুর্দশা এটা তো পরীক্ষা, এই টাইমে স্লিপ না করে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা, একেবারে সাস্টেইন করা নিজের ইমানকে, এটা একটা জটিল কঠিন কাজ। এই জন্য আমি তোমার কাছে সবসময় দুঃখ দুর্দশা থেকে মুক্তি চাই, পেরেশানি থেকে মুক্তি চাই, কিন্তু তারপরও তোমার ফয়সালা যদি হয় আমি বিশ্বাস করি যে এর পেছনে আমার কল্যাণ অবশ্যই আছে।
আমরা নিজেদের জন্য যেটাকে কল্যাণকর মনে করি, আমি একটা ব্যবসায়িক ডিল করতে যাচ্ছি, আমি একটা কাজ করতে যাচ্ছি, সে কাজটা বাধাগ্রস্ত হলো, হলো না, ব্যাটে পড়ে আমি ফেলিওর হয়ে গেলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম, এত কিছুর পরও সেই কাজটা আমার জন্য সার্বিকভাবে সর্বতোভাবে কল্যাণকর হতে পারে, কারণ আমি আমার নিজের জন্য যা ভালো মনে করছি, আমার সৃষ্টিকর্তা আমার জন্য যা ভালো মনে করছেন সেটা অবশ্যই তার চাইতে, আমারটা চাইতে কল্যাণকর হবে। কারণ অভিভাবক, তার অধীনস্থ যারা থাকেন, তাদের কল্যাণটা যত ভালো বুঝেন, এই অধীনস্থরা নিজেদের কল্যাণটা তারা এত ভালো বুঝেন না। মানুষ নিজে যেটাকে ভালো বুঝে তার চাইতে উপরে যারা থাকেন তাদের দৃষ্টির প্রসারতা আরো অনেক বেশি থাকে। এই জন্য দেখবেন সন্তানরা বাবা মার কাছে অনেক কিছু চায়, বাবা মা দেয় না, সন্তানের ভালোর জন্য দেয় না। এখন সন্তান যদি মনে করে যে না বাবা মা অমানবিক জুলুম করছে, তাহলে এটা তার নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয়। আমাদের জীবনে অনেক সময় অনেক জিনিস আমরা চাইছি কিন্তু হয় নাই, এরপর একটা সময় আমাদের বুঝে আসছে যে হয় নাই, এ না হওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে, না হওয়াতে আমার এই অ্যাচিভ হয়েছে, এই অর্জনটা হয়েছে, হলে এটা আর হতো না। এরকম জীবনে হাজারটা ঘটনা আপনি মিলাতে পারবেন, আর যদি আপনি মিলাতে নাও পারেন তো ইমানদারের তো ক্ষতির কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে সে আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের পুরো বিষয়গুলোই আশ্চর্যজনক, অদ্ভুত, কারণ ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ইমানদারের সব কিছুতেই কল্যাণ। ইন আসাবাহু শাররুন, ইমানদারের জীবনে যদি কোনো বিপদ হয়, মুসিবত হয়, সমস্যা দেখা দেয়, বিপদ হয়, তাহলে সেক্ষেত্রে সবারা সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়র আল্লাহ, তো ধৈর্য ধারণ করলে এই বিপদটা তার জন্য বরং আশীর্বাদে পরিণত হয়ে গেল, সবর করে সে জান্নাতি হলো। আর ওয়াইন আসাবাহু খায়রুন, আর যদি ইমানদারের জীবনে ভালো কিছু আসে তাহলে সে শাকারা, আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তো এটাও তার জন্য কল্যাণ হয়, হাতি মূল্যেও লাগ বাঁচলেও লাগ, ঠিক ইমানদার অবস্থা। এরকম যদি সে সর্বাবস্থায় ইমানটাকে রিলেট করতে পারে মোহতরম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় মানুষদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। হাদিসে আসছে নবী আলাইহিসসালাম বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া, সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত হয়েছে তার যাদের জীবনে, তারা ছিলেন কারা? নবী রাসূলগণ। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, একবারে ওয়াফাতের আগ পর্যন্ত কত রকমের টেনশন আর পেরেশানি একটা মানুষের জীবনে হইতে পারে, সবগুলো তাকে দেয়া হয়েছে। মক্কা বিজয় করেছেন, তার সামান্য কিছু পর দুনিয়া থেকে চলে গেছেন, এর আগ পর্যন্ত একের পর এক মুসিবত, মক্কাতেও তাকে বিপদ আপদ সহ্য করতে হয়েছে, মদিনা আসার পর তাকে শান্তিতে থাকতে দেয়া হয়নি, কিন্তু শেষ হাসিটা হেসে দুনিয়া থেকে চলে গেছে। ইমানদারের ইমানদারের সান্ত্বনার জায়গাই হলো এটা, যে আল্লাহর নবী এবং আল্লাহর রাসূলগণের জীবনে যদি বিপদ আপদ আসতে পারে আমি কি? অনেকে আছে দেখবেন ফাসেক ফাজের পাপিষ্ট, এদের জীবনে কোনো বিপদ আপদ আসে না। এটাকে আমি এক্সাম্পল দিয়ে এভাবে বোঝানোর চেষ্টা করি যে যে ভর্তি হয় সে পড়াশোনার জন্য মারধর খায়, শাসনের মুখোমুখি হয়, পরীক্ষা দিতে হয়, কষ্ট সহ্য করতে হয়, আর যে ভর্তি হয় না তার তো এগুলোর কিছু নেই, যে আল্লাহর প্রতি ইমানই আনে নাই বেঈমান, তার তো হিসাবের খাতাই নেই, খাতাই নেই বলতে তার ভালো আর মন্দের কি, তার তো টোটালি মন্দ, অতএব সে তো অনন্ত অসীমকালে জাহান্নামী হিসাবে যাচ্ছে। আর যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নকারী বান্দা তার জীবনেই তো কঠিন হয়। আপনি যখন দেখবেন আপনার ছেলেটা সিগারেট হাতে নিছে, আপনাদের টের পান আর চোখের সামনে কোনো রকম পড়ে যায়, তাহলে আপনি তো উত্তম মধ্যম দিবেন সন্দেহাতীত ভাবে, তাকে শাসন করবেন, কিন্তু আপনার আশেপাশে চোখের সামনে কত ছেলে সিগারেট খাচ্ছে, আরও কত অন্যায় অনাচার করছে, আপনি দেখেও সেগুলাতে তেমন করে ইন্টারফেয়ার করবেন না। কেন করবেন না? কারণ এগুলো তো আমার ছেলে না, এটা আমার ছেলে। অতএব যেটাকে মানুষ নিজের হিসাবে অন করে তার প্রতি যে মানসিকতা থাকে, অন্যদের প্রতি সেই মানসিকতা থাকে না। একজন বেঈমান, একজন অবিশ্বাসী মানুষ, একজন ফাসিকের সাথে একজন ইমানদারের পার্থক্যের জায়গা হবে এখানে। এই জন্য মুহতারাম হাজরিন, জীবনের যত মুসিবত আসবে, জীবনের যত কষ্ট আসবে, জীবনে যত বিপদ আসবে, এই প্রত্যেকটা বিপদকে আশীর্বাদ হিসাবে নিতে হবে এবং আমার জন্য কল্যাণকর মনে করে
আল্লাহর পরে তৃপ্তির ঢেকুর গিলে শুকর আদায় করা এবং সবর করতে হবে। জান্নাত পুরাটাই হলো সবরের বিনিময়। এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতকে চতুর্পাশে হাজার হাজার কাঁটা এবং অপছন্দনীয় কর্ম দিয়ে পরিবেষ্টন করে রাখা হয়েছে। অর্থাৎ জান্নাতে যদি আপনার এন্ট্রেন্স করতে হয়, আপনাকে যদি জান্নাতে ঢুকতে হয়, তো সেক্ষেত্রে জান্নাতের চারপাশে হাজারো বাধা বিপত্তি মুসিবত সমস্যা অপছন্দনীয় বিষয় এগুলো আল্লাহ দিয়ে রেখেছেন, এগুলো একটা 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 করে ওভারকাম করে করে আপনাকে জান্নাত পর্যন্ত যেতে হবে। তার মানে অনেক অপ্রিয় অনেক তিক্ত অনেক অপছন্দনীয় বিষয়কে গ্রহণ করা এবং বরণ করা মানসিকতা থাকতে হবে, তার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবরকারী এবং ধৈর্যধারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেটি শেষে বলছিলাম, এই হাদিস তিনি আরো বলেছেন যে নবীদের প্রতি আল্লাহর বিপদ আপদ এবং মুসিবত বেশি হয়, ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ, এরপরে নবীদের সাথে যার যত সাদৃশ্য হবে তার জীবনে পরীক্ষা তত বেশি হবে। কিছু এক্সেপশন আল্লাহ তাআলা রাখেন যে তাকে আল্লাহ তাআলা এত বেশি পরীক্ষা নেন নাই, কিন্তু নরমাল এবং সাধারণ চিত্র হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রচুর পরিমাণে পরীক্ষা নেন, সে ঈমান এনেছে যেটা প্রমাণ করবার জন্য। কোরআন কারীমের জন্য আল্লাহ তাআলা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি ধারণা করেছে যে আল্লাহ বলবে আমরা ঈমান আনলাম আর তাকে কোনো পরীক্ষা করা হবে না? এটা কিভাবে কল্পনা করেছো? তুমি ইমান আনছো বলছো, তাহলে পরীক্ষায় তুমি প্রবেশ করে গেল। এবার আমাদের সমাজের একটা চিত্র দেখবেন, অনেক লোক বলে যে কই ইউরোপিয়ানরা পশ্চিমারা যারা আল্লাহর প্রতি ইমান নাই অমুসলিম কাফের তারা তো আমাদের সে ভালোই আছে। অনেক নাস্তিককেও বলতে শুনবেন যে কই ইমানদাররা আল্লাহর প্রতি ইমান আনছে, তারা আল্লাহর বান্দা, আল্লাহর রহমান আল্লাহ রহিম, কই তাদের তাহলে তুমি বিপদ কেন? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণাই দিয়ে দিয়েছেন যে তারা কি ধারণা করেছে যে তারা বলবে আইয়া কোনো আমান না, তারা আল্লাহর পরে ইমান আনছে এটাকে বলবে অহংকার, কারণ আর তাদের কোনো পরীক্ষা করা হবে, এটা কিভাবে তারা কল্পনা করবে? এই জন্য ভাইরা আমার, প্রতিটা পরীক্ষাকে ইমানদার বরং ইমানের মিটার যখন খুব উপরে তুলতে পারবে তখন সে পরীক্ষাকে বিপদকে বরং এনজয় করবে যে ও তাহলে আমার সেটা এসে গেছে যেটা কথা কোরআনে বলা হয়েছে, যেটার জন্য আমার প্রতীক্ষা ছিল, যেটা আমার উন্নতির সোপান সিঁড়ি সেটা এসে গেছে, এখন শুধুমাত্র আমাকে স্টিয়ারিং হুইলটা সোজা করে ধরে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় পাত্র হতে পারব। মোহতরম হাজেরিন, ধৈর্য কখনো মানুষকে অপমান করে না, ধৈর্য ধারণ করে পৃথিবীতে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু ধৈর্য হারা হয়ে প্রতিবার আমরা অপদস্থ হই, অপমানিত হই, ক্ষতিগ্রস্ত হই। আপনার জীবনে কতবার মাথা গরম করে খেই হারিয়ে ফেলে ধৈর্য হারিয়ে ফেলে বিপদের মুখে পড়েছেন, অসম্মানিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ছোট হতে হয়েছে আপনাকে, কিন্তু একবারও জীবনে দেখতে পাবেন না যে ধৈর্য ধারণ করার কারণে আপনাকে অপমান করতে অপমানিত হতে হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো না। এই জন্য আস-সবর কুল্লুহু খায়র, ধৈর্যের সবটুকুই ভালো, ধৈর্যের মধ্যে কোনো খারাপের দিক হতে পারে না। কে কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এটা হলো বড় পরীক্ষার বিষয়। ভালো মুসলমান সে যার ভিতরে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, বিপদের সময় আলহামদুলিল্লাহ সবর করে যাচ্ছে, হাসি মুখে বরণ করে নিচ্ছে, তার বিপত্তিমূলক সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, খেই হারাই ফেলেনি, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে আসছে যে সাহাবীদেরকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোথাও, একটা জায়গায় কুস্তি চলছিল, কুস্তি যখন কুস্তি চলছে কুস্তির প্রতিযোগিতা চলছে, তো একের পর এক প্রতিযোগীরা আসছে, একজন প্রতিযোগী তাকে কেউ হারাতে পারছে না, খুব বাহাদুর কিসিমের, সে একজন একজন করে সবাইকে কুপোকাত করে ফেলছে। তখন সাহাবিরা সহ উপস্থিত দর্শকরা যারা এই কুস্তির প্রতিযোগিতা দেখছিলেন তারা সবাই আশ্চর্য হয়ে গেছেন খুব স্বাভাবিকভাবে যে এত বড় বীর বাহাদুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন সাহাবিদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এর চাইতে বড় বীর এবং বাহাদুরের সঙ্গে পরিচয় করিয়ে দিব? সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ অবশ্যই বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চেয়ে বড় বীর, এর চেয়ে বড় বাহাদুর এবং আসল বাহাদুর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মাথা গরমের সময়, মাথা হট হয়ে যাওয়ার সময়, চান্দি গরম হয়ে যাওয়ার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এ হলো আসল বাহাদুর। তার কন্ট্রোলিং পাওয়ার আছে, সে ধরে রাখতে পারে, প্রতিপক্ষ কুস্তিতে কম্পিটিশনে এসেছে তাকে ধরে রাখতে পারা এটা যত কঠিন,
আপনার বিরূপ পরিস্থিতিতে, বিরূপ পরিবেশে আত্মনিয়ন্ত্রণ করা বা নিজেকে ধরে রাখাটা এর চাইতে অনেক বেশি কঠিন। কত মানুষ দেখবেন যে মাশাআল্লাহ ওনার অনেক দিক থেকে দক্ষতা আছে, যোগ্যতা আছে, এই জায়গায় এসে উনি কাত হয়ে যান। আবার অনেক মানুষ আছে মাশাআল্লাহ যে আল্লাহ তাআলা তাকে প্রচন্ড রকমের ধৈর্য শক্তি দিয়েছেন, এরকম পরিস্থিতিতে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন জায়গায়, বিচলিত হন না। মহতরম হাজরিন, এই জায়গাটা যেতে হবে। অনেক মানুষ আছেন তার নামাজের পারফরমেন্স খুব ভালো, রোজার পারফরমেন্স খুব ভালো, দান সাদাকার পারফরমেন্স খুব ভালো, ওয়াজ করতে পারেন সুন্দর সুন্দর মাশাআল্লাহ, ওনার অন্য অনেক ভালো গুণ আছে, বাট আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা, এই সবরটা, এটা বিশেষ করে বিপদ আপদ মুসিবত, আমরা যেটাকে বলি সময় খারাপ যাওয়া, আসলে সময় কখনো ভালো খারাপ হয় না, সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কিন্তু আমাদের উপর দিয়ে যখন বিপদ আপদ যায়, যে সময়টাতে যে আমরা ওই সময়টাকে উপকার থেকে বলি যে খারাপ সময় যাচ্ছে, এই খারাপ সময় তথাকথিত এই সময়টাতে যে ব্যক্তি বিচলিত না হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, আলহামদুলিল্লাহ, ইন্নামা আল উসরে ইউসরা, নিশ্চয়ই কঠিনের পরেই সহজ হয়, দুঃখের পরেই সুখ আসে। আল্লাহ তাআলা বলেছেন আয়াতকে ইন্নামা আল উসরে ইউসরা, ইন্নামা আল উসরে ইউসরা কয়বার বলেছেন? দুইবার বলেছেন। তার মানে উসরের পর ইউসুর সহজ, আবার বিপদ আসলে তারপরে সহজ, এটাকে আল্লাহ তাআলা এরকম পালা বদল করে দিয়েছেন। তিলকা ও তিলকাল আইয়ামু নুদাওিলুহা বাইনান নাস, আল্লাহ বলেছেন দুনিয়াতে এই সুখ এবং দুঃখ, হার এবং জিত, বিপদ এবং আপনার শান্তি, এগুলো আল্লাহ তাআলা পালা বদল করে দিয়েছেন, একটার পর একটা আসতেই থাকে, এটা আমাদের জীবনের অংশ। বেশিরভাগ মানুষ এই সময়গুলোতে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন সময়ে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, ঈমানের উপরে ধৈর্য ধারণ করা, অটল থাকা, অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা আর্থিক বিপদ আপদ, শারীরিক বিপদ আপদ, তারপর আরো যত রকমের বিপদ আপদ আছে, এগুলোর মুখোমুখি আমাদের জীবনে হবে, কিন্তু ঈমানদারের জন্য এর কোনোটাই ক্ষতিকর কিছু না। বিপদ যখনই আসবে সেটা তিনটার যে কোনো একটা কল্যাণ বয়ে আনবেই আনবে আপনার জীবনে, তিনটার যে কোনো একটা, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। নাম্বার এক, হয় আপনার বিপদের কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, মুসিবত বিপদ ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তাআলা কি করবেন, পেছনের যে গুনাহ পাপাচার আছে সেগুলো মাফ করে দিবেন, অথবা বিপদ আপদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন, আর পরীক্ষায় আপনি জেতার কারণে, পরীক্ষায় আপনি টিকে থাকার কারণে, ধৈর্যশীলতার প্রমাণ দিতে পারার কারণে আপনার মর্যাদা বৃদ্ধি হবে, তাহলে হয় গুনাহ মাফ হবে আর না হলে মর্যাদা বৃদ্ধি হবে। এমনকি তুচ্ছাতিতুচ্ছ বিপদ যদি হয় সেটাও আমাদের গুনাহ মাফের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারোর পায়ে যদি ছোট একটা কাঁটা বিদ্ধ হয়, একটু উফ করে উঠেছে সে, কিন্তু সে এখানেও সবর করেছে, ওই যে সাথে সাথে তার মাথায় চলে আসছে যে ইমানদারকে আল্লাহ তাআলা বহুভাবে কি করবেন, পরীক্ষা করবেন, অতএব এটা আমার জন্য একটা কি পরীক্ষা, আমি হাসি মুখে মেনে নিলাম, ও আচ্ছা তাহলে এটা আমার উপরে ওঠা সিঁড়ি বড়, অতএব আমি আল্লাহর উপরে সম্পূর্ণ সবর করে, শুকরিয়া আদায় করে, কোনো আজে বাজে শব্দ ব্যবহার না করে, অধৈর্য না হয়ে সামনে চললাম। অনেকে আছে দেখবেন যে কাঁটা বিদ্ধ হয়েছে, হয়তো তার নিজের দোষেই হয়েছে, নিজের দোষে তো বটেই, কারণ সে না দেখে পা দিছে, এরপরে দেখা যায় যে ওই কাঁটার 14 গোষ্ঠী ধরে গালি গালাজ করে, আছে না নেই, মনে করেন একটা জিনিস হাত দিয়ে নিতে চাচ্ছেন, আপনি নিতে পারছেন না, 2-3 বার মিস হয়েছে আর কি, মেজাজটা গরম হয়ে গেছে আর হাতেই উঠতেছে না জিনিসটা, এবার ওইটার 14 গোষ্ঠী ধরে গালি গালাজ করবে, আছে না নেই, এবং যদি ওইটার 14 গোষ্ঠী গালি গালাজ করে তাও তো 1 ডিগ্রি কম খারাপ, অনেকে আবার এর চেয়ে 1 ডিগ্রি সামনে গিয়ে আশপাশে যারা আছে তাদের উপরে চড়াও হয়ে যায়, এই জিনিসটা ঠিক মতো রাখো নাই, এ কাঁটা রাস্তায় ফেলছে কে, ঠিক আছে যে ফেলছে তার দোষ, কিন্তু তোমারও তাহলে তার চোখ দিচ্ছে, তো যাই হোক, তো এরকম অধৈর্য আমরা অনেকেই হই, হাউদাস করা, অস্থির হয়ে যাওয়া, ইমানদারের ভেতর দিয়ে তুফান চলে যাবে কিন্তু তার মুখে হাসি থাকবে, সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকবে, খুব কঠিন একটা ইবাদত, এটাকে আমরা ইবাদত হিসাবে জানিই না, এটাকে আমরা ইবাদত হিসাবে স্বীকার করি না, অনেক অল্প সেটা ইবাদত। ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো রেদা বিল কাদা, রেদা বিল কাদা মানে কি, আল্লাহ আপনি আমার জন্য যা ফয়সালা করেছেন আমি সেটাতে কি
সন্তুষ্ট। আপনার কোনো প্রিয়জন মারা গেছেন, আপনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু এটা প্রিয়জন মারা যাওয়ার দোয়া না, আমরা মনে করি মানুষ মরলে এই দোয়া পড়তে হয়। আল্লাহ কোরআনে বলেছেন কি, ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেক্কার এবং ইমানদারদের বৈশিষ্ট্য হলো যে তাদের যখন কোনো বিপদ আসে, যে কোনো বিপদ, সাথে সাথে তারা কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানেটা কি, এটার অর্থটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার অর্থের মধ্যে একদম সান্ত্বনা আছে। ইমানদার বিপদ আসার পর বলবে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহ, আমরা সবাই কার, তিনি মালিক, আমরা তার অধীনস্থ, তার গোলাম, দাস, আমরা তার সৃষ্টি মাত্র, তিনি মালিক সব তার। আমরা আমার যে ক্ষতিটা হলো, আমার অর্থের ক্ষতি হলো, আমার স্বাস্থ্যের ক্ষতি হলো, আমার সম্মানের ক্ষতি হলো, আমার অন্য যে কোনো ক্ষতি হলো, যত ক্ষতি হোক না কেন, আমার যে সম্মান, আমার যে স্বাস্থ্য, আমার যে সম্পদ, আমার যা কিছু আছে, আমার জীবন, এই সব কিছুর একচ্ছত্র মালিকানা তার। তাহলে আমি যদি স্বীকার করি যে আমরা সবাই আল্লাহ, আর তার কাছে আমার চলে যেতে হবে, তাহলে যার জিনিস তিনি নিয়ে গেছেন, এটা তুলনামূলকভাবে মেনে নেওয়াটা একটু সহজ না? আপনি আমাকে একটা জিনিস দিলেন, দেওয়ার পর আপনার জিনিসটা আপনি নিয়ে গেলেন, এটা মেনে নিতে অনেক সহজ হয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, আমার জিনিস কিন্তু আপনি চিন্তা করে নিয়ে গেছেন, তখন তো এটা মানাটা সহজ হয় না। আপনি যখন এভাবে দেখবেন যে সম্পদ আমাকে কে দিয়েছে, আল্লাহ দিয়েছে, অতএব যিনি দিয়েছেন তিনি আবার নিয়েছেন, আবার তিনি ইচ্ছে দ্বিগুণ দিতে পারেন, অতএব আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমার কোনো অভিযোগ না, কার বিরুদ্ধে অভিযোগ করবো, যার জন্য সে নিচে অভিযোগ করবো কেবল। এখানে ইমানদারের জন্য সান্ত্বনা আছে, ইমানদার এভাবে নিজেকে ধৈর্য ধারণ করবে। কিন্তু এরপরে দেখা যায় আমরা আমাদের এই ক্ষুদ্র জনপদ, আমাদের প্রিয় মাতৃভূমিতে দেখি, বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাইয়েরা দেশে বিদেশে যেখানে আমরা আছি, আমরা বেশিরভাগ মানুষ মুসলমান, দেশে অধিবাসীরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরাও আমাদের সাথে সহবস্থান করছেন, এদেশে আমরা সবাই মিলেমিশে আছি, বাট বেশিরভাগ মানুষ মুসলমান। তাহলে ইসলামটা তো আমাদের দৈনন্দিন আচার আচরণে প্রকাশিত হবে, আমাদের আচার আচরণে নামাজ প্রকাশিত হয়, রোজা প্রকাশিত হয়, পরিমাণে কম হোক বেশি হোক, কিন্তু যে সবর, ধৈর্য ধারণ, আরো এই জাতীয় যে গুণাবলী আমাদের আচরণে প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সেরকম দিক প্রকাশ হতে দেখা যায়। অতএব এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। আমি যে জায়গায় ছিলাম যে যত মুসিবত আছে ইমানদারের জীবনে, সেটা তিনটার কোনো একটা হয়, একে তো তার মাধ্যমে গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করে দেন, যেটা বললাম যে একটা কাঁটা বিদ্ধ হলেও যদি সে সবর করতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর যদি সে মুখটু খারাপ করে, বেসবর হয়, আসার ফিসার শুরু করে, বকাচকা শুরু করে, অধৈর্য হয়ে যায়, তো শেষ। আবার অনেকে সবর করে, কিরকম, সব অধৈর্য হওয়ার জন্য যা লাগে সব কিছু করে টরে এরপরে কি করে, সবর করে। ধরেন কথার কথা, একটা বিপদ হলো, গালি গালাজ, বকা ঝকা, অস্থিরতা, আল্লাহর প্রতি অসন্তুষ্টি, এটা সেটা সবকিছু করে টরে শেষ করে এরপর শেষে বলে কি, যাক ধৈর্য ধারণ করলাম, আর কি করা যাবে, আছে না এরকম, এখন তার কিছু করার না, যা করার সব করা শেষ, এবার শেষ কথায় আসে কি আর করা যাবে, ঠিক আছে সবর করলাম, আল্লাহ তাআলা চান না, সেটা না, সবরটা আপনাকে এই শেষ কথাটা ইমানদার শুরুতে বলবে, গাদায় পানি খাবে, গোলায় খাবে, কিন্তু ইমানদার পানি গোলায় খাবে না, আগে খাবে। যত রকম অস্থিরতা আপনি করেন, কোনো লাভের লাভ কিছু হবে, শেষ পর্যন্ত আপনাকে ওই কথা বলতে বাধ্য হতেই হবে যে ঠিক আছে তাহলে সবর করি, এই কথাটা আগে বলতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ আপদ যখন আসে, প্রথম ধাক্কাটা যখন আসে, তখনই সবর করতে হয়, তখন আপনি অস্থির অস্থির হয়ে এরপরে দেখান দেখলাম আর কোনো উপায় নাই, কি আর করা যাবে, এত কিছু করলাম লাভ তো হলো না, জিনিসটা তো পাইলাম না, একটা গ্লাস ভেঙে ফেলছে পোলাপান, বা কেউ বা আপনার হাত থেকে পড়ে, যে কেউ ভুলে ভেঙে ফেলছে, এটা ক্ষতি হলো, গালি গালা চিল্লা চিল্লি ফিল্লা ফিল্লি করে অনেক কিছু করলেন, এখন গ্লাস তো আর জোড়া লাগে নাই, কি আর করবেন, আলহামদুলিল্লাহ, এবার আলহামদুলিল্লাহ বলে আর কি হবে না, লাভ হবে না, কারণ যা করার সবর নষ্ট করে ফেলেছে, সবর হয় না। সবর হলো শুরুতেই চিন্তা করা যে যেটুকু ক্ষতি হয়েছে আমল নামায় এর চেয়ে অনেক বেশি কিছু কল্যাণের যুক্ত হবে আমার জন্য, অতএব সেটা চিন্তা করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করলাম। হ্যাঁ, শাসনের জায়গা থেকে অধীনস্থ কেউ হলে তাকে শাসন করা
তাকে সাবধান করা, সেগুলো ক্ষেত্রে এর কোনো বিরোধ নাই। কিন্তু এর মানে এই নয় যে তাকে বেসওয়াব হতে হবে। তো বলছিলাম গুনাহ মাফ হবে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারলে, অথবা আল্লাহ তাআলার কাছে কি হবে মর্যাদা বৃদ্ধি হবে, কিংবা কমের পক্ষে তার এই বিপদটা দিয়ে আল্লাহ তাআলা কিছু সওয়াব তাকে দিতে চান, কিছু সওয়াব তাকে দিবেন। মহতরম হাজিরিন, এই জন্য আমাদের জীবনের স্বল্প ক্ষেত্রে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, সেজন্য এই দর্শনটা আমাদের মাথায় ঢোকাতে হবে যে আমাদের জন্য, আমরা নিজেদের জন্য যেটাকে কল্যাণকর মনে করছি, আমাদের মহান রব তার দৃষ্টির প্রসারতা অসীম, তিনি আরো বেশি জানেন যে আমার সামনে কি অপেক্ষা করছে। অতএব আমি তার দিকে তাকায় তার ফয়সালাকে আমার জন্য কল্যাণকর মনে করে আমি আলহামদুলিল্লাহ বলবো, এটার নাম হলো সবর। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই গুণগুলো অর্জন করার জন্য ভাই স্ট্রাগল করতে হবে। আমি আবারও বলছি, নামাজি মুসলমান পাওয়া যায় যতটুকু, রোজাদার মুসলমান যতটুকু পাওয়া যায়, ধৈর্যশীল মুসলমান ততটুকু পাওয়া যায়। অনেক লম্বা দাড়ি আছে, টুপি আছে, আমরা অনেক ক্ষেত্রে ইসলাম প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ, বাট এই জায়গা মতো আসলে দেখা যায় আমরা আস্তে কি হয়ে গেছি, দুর্বল হয়ে গেছে, হাল ছেড়ে গেছি। এই জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, একটা দিন যদি আপনার সবর ছুটে যায়, এরপরে চ্যালেঞ্জ নিতে হবে যে ঠিক আছে এরপরে যেন আর না ছুটে, আমি নতুন করে কি করব, শক্ত করে উদ্যম নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। এভাবে চলতে চলতে আস্তে আস্তে সবর আসবে। সবর আসার জন্য আরেকটা বুদ্ধি হলো সবরকারী মানুষদের সাথে থাকা। কিছু মানুষ আছে দেখবেন খুব ঠান্ডা মাথা, খুব ধৈর্যশীল, দেখবেন যে তুফান চলে যাচ্ছে তারপর তিনি খুব সুন্দর করে ট্যাকেল দিয়ে দিচ্ছেন, মুখে হাসি আছে, তিনি অস্থির হচ্ছেন না, ঠান্ডা মাথায় সব কিছু নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, নিজেকে অস্থির করছেন না। এই মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন যে আপনার মধ্যে ওই যোগ্যতাটা আসছে। কার ভিতরে কোন ভালো গুণটা আছে সেটা আহরণ করার চেষ্টা করবেন, যে একটা লোক তিনি হয়তো অন্য অনেক দিক থেকে খারাপ, বাট তার একটা গুণ ভালো আছে, ঠিক আছে, তাহলে সেটা আমি আহরণ করার চেষ্টা করি। নিজেকে ভৎসনা করতে থাকতে হবে যে আমার মধ্যে এটা নেই কেন, তাহলে আমি এটা নেওয়ার চেষ্টা করবো। এভাবে মানুষ ধীরে ধীরে জান্নাতের দিকে অগ্রসর হয়। আর যদি আমরা এগুলো বাদ দিয়ে শুধু জাগতিক কল্যাণের পিছনেই পড়ে থাকি, পয়সা কড়ির পিছনে পড়ে থাকি, আর যেটাকে বলা হয় আত্ম উন্নয়ন, নিজেকে ভালো মানুষ, আরো ভালো মানুষ করার যে চেষ্টা, সেই চেষ্টায় বা সেই দৌড়ে যদি আমরা পিছিয়ে পড়ে যাই, তাহলে এই দৌড়ে পিছিয়ে পড়ে গেলে জান্নাতে যাওয়ার আশা করা কঠিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন, সবরকারীদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন, এবং সবর বিনিময়ে আল্লাহ তাআলা একমাত্র জান্নাত রেখেছেন। অতএব এই সফর সবরটার কোনো বিকল্প আমাদের নাই, সংযম নিয়ন্ত্রণ সবর সর্বস্থা হাসি মুখে থাকা, এবং আল্লাহর সকল সিদ্ধান্তকে বরণ করে নেওয়ার মতো ইমানের শক্তি, এটা অনেক কঠিন একটা বিষয়। এর জন্য দোয়া করতে হবে, এর জন্য চেষ্টা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, এবং নিজেকে নিয়ে স্টাডি করতে হবে যে আমার ভিতরে ত্রুটিটা কি পরিমাণ আছে, কীভাবে সেটা কভার করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।